নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি রুই মাছের পাতুরি বানাব। এই জন্য আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত বাটা নিয়ে নিলাম। এর মধ্যে ছোট চামচের হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। লাউ পাতাগুলো আমি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাউ পাতার উপরে কিছুটা পেস্ট দিয়ে, তারপরে মাছটা দিয়ে আবার ওপরে কিছুটা পেস্ট ভালো করে ছড়িয়ে দিলাম। এরপরে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে আর একটা লাউ পাতা চাপা দিয়ে দিলাম। এরপরে 3টে দিক মুড়ে নিচ্ছি। দেখুন, সিঙ্গারার মতো আকৃতি হয়ে গেল। এরপরে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম। এরপরে খোলা মুখগুলো আবার মুড়ে নিয়ে আবার ভালো করে সুতো দিয়ে বেঁধে দিলাম। এরপরে প্যানে তেল গরম করে লাউ পাতা মোড়া মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। লাউ পাতার ওপরে ওপরে লবণ ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে নিভু আঁচে 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। দেখুন, পাতাগুলোর রং একটু চেঞ্জ হয়ে গেছে, আর নিচে যেই দিকটা ছিল সেদিকটা একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে। সব কটা মাছই এরকম উল্টে দিন আর একবার, দিয়ে এই পিঠেও একটুখানি লবণ ছড়িয়ে দিন। আবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দিলাম। 3-4 মিনিট বাদে দেখুন পাতার রঙটা আরও কালচে হয়ে গেছে, মানে আমার মাছগুলো রান্না হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছে। আপনারা বাড়িতে বানান, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।